মিউকোজাল প্রোটেক্টিভ এজেন্টস যেমন কলয়ডাল বিসমাথ সুক্রালোফেট অর্থাৎ মিউকোজাল প্রোটেক্টিভ এজেন্টসগুলো হচ্ছে কলয়ডাল বিসমাথ এবং সুক্রালোফেট। মিউকোজাল প্রোটেক্টিভ এজেন্টসের মোড অফ অ্যাকশন বা কার্যপদ্ধতি হচ্ছে অফ অ্যাকশন বা কার্যপদ্ধতি বাইন্ডস ডিরেক্টলি উইথ পেপসিন অ্যান্ড বাইল সল্ট অ্যান্ড প্রোটেক্টস দ্য স্টোমাক লাইন লাইনিং ফ্রম ইঞ্জুরি। মিউকোজাল প্রোটেক্টিভ এজেন্টসগুলো বা কলয়ডাল বিসমাথ এবং সুক্রালোফেট এর মোড অফ অ্যাকশন বা কার্যপদ্ধতি হচ্ছে বাইন্ডস ডিরেক্টলি উইথ পেপসিন অ্যান্ড বাইল সল্ট অ্যান্ড প্রোটেক্টস দ্য স্টোমাক লাইনিং ফ্রম ইঞ্জুরি। অর্থাৎ এরা পেপসিনের বাইল সল্টের সাথে সরাসরি যুক্ত হয়ে পাকস্থলীর ক্ষয় থেকে রক্ষা করে। এন্টি মাসকারানিক রিনিক এজেন্টস এন্টি মাসকারানিক এজেন্টসগুলো হচ্ছে হায়োস সায়ামিন মেপেনজোলেট ফিরেনজিফাইন। অর্থাৎ এন্টি মাসকারিনিক এজেন্টসগুলো হচ্ছে হায়োসায়ামিন মেপেনজোলেট এবং ফিরেনজিফাইন। ডিয়ার অডিয়েন্স, আজকে আমরা জানলাম বা শিখতে পারলাম অ্যান্টি আলসারেন গ্রুপের ড্রাগের ক্লাসিফিকেশন বা আলসার বিরোধী ওষুধের শ্রেণীবিভাগ সমূহ এবং এর কার্যপদ্ধতি বা মোড অফ অ্যাকশন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা ফার্মা কেরিয়ার বিডি চ্যানেলটিতে আজকেই নতুন এসেছেন আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।